দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক কিছু আমরা দেখতে পাবো, আর সেই ধারাবাহিকতায় এবার দেখতে পেলাম নতুন একটা ইস্যু। এবার মোটামুটি আটসাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি, আর বিএনপির যিনি হাই কমান্ড আছেন বেগম খালেদা জিয়ার বিপরীতে ওনার জ্যৈষ্ঠ পুত্র তারেক জিয়া, তিনি কিন্তু এবার নানানভাবে পলিটিক্যালি নিজের অবস্থানটাকে আগের থেকে অনেকটা সক্রিয় করেছেন। প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে মিটিং এবং কি তাদের যে সমমনা জোটগুলো আছে সেগুলোকে একসাথে কানেক্টিভিটি করে আপনার কিছুটা স্তিমিত হয়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া যে একদফা আন্দোলন, সে আন্দোলনকে আরও একবার নতুন কৌশলে নতুন ধাপে সামনে নিয়ে আসতে যাচ্ছে। কারণ বিএনপির জন্য একটা গ্রিন সিগন্যাল হচ্ছে যে জামাতের ব্যাপারে এতদিন তারা কৌশলী অবস্থান নিলেও এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বা ইউর মতন রাষ্ট্রের যারা প্রধান আছেন, কর্তা ব্যক্তিরা এই দেশে ভ্রমণ করছেন, তারাও জামাতের সাথে বৈঠক করছেন। সো বিএনপি আর কেন রাগঢাক করবে? দর্শক, তলে তলে অনেক ঘটনা ঘটে গেছে, সামনে আরও জোরসোর হয়তো আন্দোলন দেখতে পাবো। কারণ দীর্ঘদিন পর বিএনপি এবং জামাতের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল সেইটা কেটে গিয়ে নতুন আরও একটা সূচনা হচ্ছে। অলরেডি তারেক জিয়ার নির্দেশে আপনার বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বা যারা লিডার আছেন তারা জামাতের সাথে কয়েক দফা বৈঠকও নাকি অলরেডি করে ফেলেছেন। দল দুটির একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের সঙ্গে যে দূরত্বটা ছিল তা অনেকটা কমে গেছে। যুগপথ আন্দোলনে জামায়াত প্রত্যক্ষ নাকি পরোক্ষভাবে ভূমিকা রাখবে, এখন সেই কৌশল নিয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করছেন। বলা হচ্ছে যে আপনার আমরা যদি একটু দেখি যে বিএনপির একটি সূত্র বলছে, বিএনপি এখন আর জামায়াতের বিষয়ে খুব বেশি কৌশলী থাকতে চাইছে না, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করছে, সেখানে বিএনপির কেন কৌশলী অবস্থান থাকতে হবে? আর জামাতেরও আপনার 13 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল জামায়াত। আর এই বিষয়টি উল্লেখ করে জামাত এবং বিএনপির নেতারা বলছেন এই বিবৃতি দুই দলের মধ্যে যোগাযোগ এবং দূরত্ব কমার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, জামাতের সাথে বর্তমান নিবিড় যোগাযোগের কারণ হিসেবে বিএনপি বলছেন যে আন্দোলনের এই পর্যায়ে এসে জোটে বিভক্তি তৈরি করতে চান না তারা। যদিও জামাতের ব্যাপারে যুগপথ আন্দোলনের শরিক কয়েকটি দলের আপত্তি আছে, তাই সবকুল রক্ষা করে কিভাবে জামাতকে যুক্ত করা যায় সেই বিষয়টি এখন প্রাধান্য দিচ্ছে দলীয় হাইকমান্ড। আর এই বিষয়ে গত সপ্তাহে বিএনপি এবং জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াত একই দিন কর্মসূচি দেবে নাকি আরও কিছুদিন নিজেদের মতন আন্দোলন করে চূড়ান্ত পর্যায়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে, এই বিষয়ে এখন আলোচনা চলছে। প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গেছে, এখন থেকে যুগপথ আন্দোলনের কর্মসূচি প্রণয়নের আগে জামাতের সাথেই আলোচনা করবে বিএনপি, তবে তা আপাতত আনুষ্ঠানিকভাবে নাও হতে পারে। বিএনপির নেতারা বলছেন নতুন কর্মসূচি ঠিক করতে এরই মধ্যে সমমনা দলগুলোর সাথে বৈঠক করছেন। আর যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচিতে জামাত অংশ নেবে কিনা চাইলে দলটির নায়েবে আমির তিনি বলছেন আগে বিএনপি শুরু করুক, তারপর দেখা যাবে, তবে জামাত সরকার বিরোধী আন্দোলনে শক্তভাবেই অবস্থান নেবে। তো বুঝতেই পারছেন যে দিন শেষে বিএনপির সবচেয়ে প্রধান একটা সাপোর্টিভ অংশ কিন্তু জামাত। বিএনপিকে ছাড়া জামাতের যেমন বেল নাই, এটা স্বীকার করতে হবে। জামাত কখনোই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, বিএনপিকে ভর করে যেতে হবে। আবার বিএনপিও এখন কিছুটা বুঝতে পারছে যে তাদের আন্দোলনের এই মুহূর্তে যেই সকল দলগুলোর বক্তব্যকে কোট করে জামাতকে কাছে টানতে চায় নাই এতদিন, সেই জায়গাতে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছে আপনার দলীয় হাইকমান্ডরা, আর যার কারণেই ধারাবাহিকভাবেই বেশ কিছু বৈঠক হয়েছে। এখন এই যে মানে কি বলা হয় যে যুগপথ আন্দোলন অথবা এই ধরনের কানেক্টিভিটি বা এই জোটটা আসলে কি কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, কিছুটা তো প্রভাব ফেলবে, কারণ জামাতের কাছে টাকাও আছে, তাদের সমর্থনও আছে, কর্মীও আছে। ইভেন বাংলাদেশের আমরা যদি ক্যালকুলেশন দেখি, আওয়ামী লীগ বিএনপির পর জামাতের অবস্থানটাই বেসিক্যালি ভোটের মাঠে তৃতীয় শক্তি হিসেবে আছে। তবে জামাতের একটা চরিত্র হচ্ছে তারা অনেকটা আত্মগোপনে থাকেন, প্রকাশ করেন না, কিন্তু যখনই কোনো বড়সড় ঘটনা হয় সামনে আসে। এবার জামাতের সাথে ইসলামিক যে সমমনা দলগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও কিন্তু একটা ভালো কানেকটিভিটি আছে। তবে ঝামেলা হচ্ছে চরমোনাই পীর সাহেবকে নিয়ে। আর আপনারা জানেন যে চরমোনাইয়ের পীর সাহেবের যে দল মানে ইসলামী আন্দোলন বা হাত পাখা গ্রুপও কিন্তু বিএনপিকে আপনার মানে তাদের জায়গা থেকে মানে কি বলা যায় তাদের আন্দোলনে সম্মত হয়েছে। তো সকল কিছু মিলিয়ে নতুন নতুন কৌশলে বিপরীত রাজনৈতিক দলগুলো হারছে, সরকারও হারছে তাদের কৌশলে।